আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি নাটেন সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ অনেক অসুস্থ হয়ে পড়েছি, এখনও অসুস্থ। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এখন বৃষ্টি কমেছে, তো দেখা যায় একটুক্ষণ পর পর বৃষ্টি হয়। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমি এখানে ডাক্তার দেখাবো। তো ডাক্তারে কি বলে আপনাদেরকে জানাবো। আর এখন আপনাদের বাজারে গিয়েছে, তো আমি মানহাবুড়ির জন্য এখন দুধ জল দেব। আর ইদানিং আমার মেয়েটা গরুর দুধ পছন্দ করে, তো মানে বেশি খায় না, একটু একটু আর কি খাওয়ানো শুরু করেছি। তারও আগে থেকে একটু দিয়েছিলাম, খেতে পারতো না, এখন একটু খেতে পারে। আর এই তো আপনাদের বাইরে চলে আসছে, তো আমি কিছু ছোট মাছ খেতে চেয়েছিলাম, আসলে কিছুই খেতে পাচ্ছি না, মানে কিছু খেতে ভালো লাগে না। মনে হয় মানে কারো হাতে রান্না বা মানে কি খেলে ভালো লাগবে এরকম লাগছে কিছুদিন যাবত। আর আমি তো 26 রোজা থেকে অসুস্থ হয়ে পড়েছি, মানে বেশ কিছুদিন যাবতে অসুস্থ। ঢাকা গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি, তো ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না। তো এই তো আপনাদের ভাই বাজার নিয়ে আসলো। আর দেখা যায় যে অসুস্থ অবস্থা থাকলে কি হবে, তো ঘর সংসারের কাজ টাজ করতেই হয় টুকটাক। তো বাচ্চাদেরকে নিজেরা তো না খেয়ে থাকা যায় না, তো রান্না করতে হয়। তারপর আসলে শরীর ভালো না থাকলে মনটাও ভালো লাগে না, শরীরের সাথেই মনের সম্পর্ক। তো আসলে ভিডিও করিনি, টুকটাক মানে সংসারের কাজকাম করছি কিন্তু ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আর ভিডিও করি কী কী কাজ করি আর কিছু কথা বলবো। তো আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, আমি কী কী কথা বলি তো কি শুনবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আসছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের ভাই বাই মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ, আর রোস্টের মুরগি নিয়ে আসছে, সোনালি মুরগি, কিছু সবজি নিয়ে আসছে। আসলে ছোটো মাছ আনতে বলেছিলাম, তো ভালো ছোটো মাছ পাইনি, সেজন্য বাই মাছ নিয়ে আসছে। বাই মাছ পছন্দ করি, আর বাচ্চারা তো চিংড়ি আর সোনালি মুরগিটা অনেক পছন্দ করে। সাথে একটা কচি লাউ নিয়ে আসছে, দুন্দুর, তারপরে করল্লা। তো আজ তো মুরগি নিয়ে আসছে দুইটা, দুই ছেলের জন্য ফ্রাই করে দিব। আরগুলি মানে সোনালি মুরগি আর কি, দুইটা আস্ত আনতে বলেছি, বাচ্চারা আস্ত মুরগি বাজি খাবে। আর ছোটো মাছ পায়নি, সেজন্য বাই মাছ নিয়ে আসছে, বাই মাছটা আমি অনেক পছন্দ করি। আর কিছু ঢেঁড়শ নিয়ে আসছে, মিষ্টি কুমড়া। তো বাচ্চারা আসলে চিংড়ি আর সোনালি মুরগিটাই বেশি পছন্দ করে, ওদের পছন্দের খাবার। আর লাউটা নিয়ে এসছে, এত কচি লাউ, তো লাউ দিয়ে চিংড়ি রান্না করব। আর এখানে হচ্ছে বড় সাইজের বাই মাছ, এখানে 7টা বাই মাছ। তো আসলে আপনাদের ভাই বাজার দিয়ে চলে গিয়েছে, তো ওর একটা ফোন আসছে, একটু বের হয়েছে আপনাদের ভাইয়া। তো এখন কাজগুলো আমার একা একাই করতে হবে। আমি মানহাবুড়িকে রিয়ামের সাথে আর ফুপির বাসায় পাঠিয়ে দিলাম, একটু ঘুরে আসো, আমার শাশুড়ি আসছে। তো মানহাবুড়ি মানে আমার পাশে আমার ননার সে বাসা, তো আপনারা জানেন যার ছোটো ফুপি থাকে পাশেই। তো ওখানে আর মানে আমার শাশুড়ি আসছে, তো পাশাপাশি আমাদের বাসা। তো বললাম যে ওর দাদুকে, তোর দাদুর কাছ থেকে ঘুরে আসো, আমি এই সুযোগে আর কি সব কিছু কাটাকাটি করবো দুপুরে রান্না করার জন্য।
আর এখন আপনাদের বাইয়া নেই, আপনাদের বাইয়া থাকো তো মানহাবুড়ি আপনাদের বাইয়ার কোলে বসে থাকে, আমি সব কাজ করে ফেলি। তো যাই হোক বন্ধুরা, কিছুদিন যাবৎ এতই অসুস্থ, মানে তারপরেও কাজ করতে হয়েছে, কাজ করছি, রান্না টান্না সবই করছি, আসলে ভিডিও করিনি, কারণ শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না, ভিডিও করার মতো আসলে মন মানসিকতা ছিল না। তো ভাবলাম আজকে কিছু কথা শেয়ার করি। তো আমি ভাবছি যে এখন থেকে আপনাদেরকে সপ্তাহে একটা করে ভিডিও দিব, প্রতি শুক্রবারে সন্ধ্যা 7টায় ভিডিও পাবেন আমার। আর এখন আমার মেয়েটা বড় হচ্ছে, ওকে সময় দিতে হয় বেশি, আর আগে তো যখন ইউটিউব শুরু করলাম তখন তো আমার মেয়েটা অনেক ছোট ছিল, বাউন্সারে বসে রাখতাম, শুয়ে রাখতাম, দেখা যেত যে আমি সব কাজ করতে পারতাম, ভিডিও করতে পারতাম, আর আমার ক্যামেরাম্যান নেই যে কেউ আমাকে ভিডিও করে দিবে, তো স্ট্যান্ডে লাগে আমি ভিডিও করি। আর এক হাতে আমার সমস্যা আপনি জানেন, এক হাতে ধরতে পারি না, এক হাতে ভিডিও করা অনেক কঠিন। তারপর আমি ইউটিউবিং মানে বাদ দিইনি, ভিডিও আপনাদের সাথে করি, কারণ আপনাদের সাথে আমার সব শেয়ার করতে ভালো লাগে এক হাতের কাজগুলি। তো আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তো অনেক ভালো ছিলাম আপনাদের সাথে সব শেয়ার করে। তো সেই দিনই আবার হঠাৎ করে অনেকটাই অসুস্থ লাগছে, 26 রোজা থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি, সেজন্য ভিডিও দিতে পারিনি। তো আসলে আপনাদের সাথে আজকে আমি মানে আপনাদের দোয়া চাই, সবসময় আপনাদের দোয়া চাই, তারপর আমার জন্য দোয়া করবেন। আজকে আমি এখানে একটা ডাক্তার দেখাবো, ঢাকা থেকে আসে, তো শুক্রবার করে আসে, তো আমি যাব দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর ঢাকা তো আমার ডেট ছিল ডাক্তার দেখানোর 11 তারিখ, তো 11 তারিখ ডেটটা পার হয়েছে, 23 তারিখে যাব ঢাকা। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওখানে যাওয়ার পরে যেন আমার মানে যা পরীক্ষা করি শরীরে সব রিপোর্ট যেন ভালো আসে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবে। তো আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর এই তো মিষ্টি কুমড়া, আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করব। তো আসলে এখন আমি আসলে প্রতিদিন ভিডিও দিতে পারবো না, কারণ অনেক মানে চাপ পড়ে যায়, ভিডিও এডিট করতে হয়, সব আমাকেই করতে হয়, তারপর সংসারে অনেক কাজ, আর ভিডিও করার মতো কেউ নেই যে আমাকে ভিডিও করে দিবে। আর আমার মেয়েটা চলে আসছে, তা দেখা যায় যে কোথাও মানে আর দাদু ফুপির বাসায় নিয়ে গেলে একটুক্ষণ পরে চলে আসে, আম্মু যাবে, তো রিহাম নিয়ে আসলো, আর এসে আবার লাউটা নষ্ট করে দিল, মানে লাউটা তো ধুয়ে কাটছি, তো আবার একটু লাউয়ের চোঁচা দিছে, তো আবার ধুয়ে রান্না করতে হবে। তো লাউয়ের এমনিতে পানি চলে আসে, পানি উঠে। তো বন্ধুরা, আমি বাইম মাছটা উঠিয়ে রেখেছি, কারণ এখন আমি আপনাদের বাইয়া বাসায় নেই, তো থাকলে কাউকে ডাক দিয়ে মাছটা কাটতাম, তো উঠিয়ে রাখলাম, কারণ একটু পরে ডাক্তারের কাছে যেতে হবে, তাড়াতাড়ি রান্না করব। তো এই তো আমাকে দেখে বুঝতে পারছেন আমি অসুস্থ, তা আসলে অনেকেই বুঝতে পারে না, কারণ দেখা যায় যে আমি ডাক্তারে রুগী খুঁজে পায় না, যখন ডাক্তারের কাছে যাই বলে যে রুগী কে, তো সেই আমার ওইভাবে আসলে অসুস্থ হলে শুয়ে থাকার অভ্যাস নেই। তো এখন আমি লাউটা বসিয়ে দিচ্ছি, মানে ছোটো সাইজের চিংড়িগুলি আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কিছু বড়ো সাইজের চিংড়ি রেখে দিয়েছি, আলু দিয়ে ভুনা করব। তো লাউ দিয়ে রান্না করছি, লাউ কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিয়েছি, পরে আমি আরেকটু নিয়েছি, কারণ অল্প হয়ে যাবে, সেজন্য লাউটা অনেক কচি ছিল, আর অ্যাকচুয়ালি আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আপনাদের ভাই আসেনি, তো আপনাদের ভাই যথেষ্ট আমাকে সহযোগিতা করে, আসলে এমন হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তো অনেক ভাগ্য করে পেয়েছি, কারণ মানে এই যুগে এমন হাজবেন্ড মানে কার হাজবেন্ড কাকে কেমন সহযোগিতা করে জানি না, কিন্তু আমাকে অনেক সহযোগিতা করে। আর আপনাদের ভাই আমার পাশে না থাকলে, আমাকে এভাবে কাজে সহযোগিতা না করলে হয়তো আমি এভাবে সংসার করতে পারতাম না এক হাতে। আর লাউটা বসিয়ে দিয়ে আমি মানহাবুড়িকে গোসল করে দিয়েছি, তো মেয়েটা শুয়ে সে শর্ট ভিডিও দেখছে আর টিকটক দেখে, তো এখন চুপচাপ শান্ত মেয়ে হয়ে গিয়েছে, লক্ষ্মী মেয়ের মতো চুপ করে আসছে। তো ঠিক আছে, আপনার ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, আমার লাউ রান্না হয়েছে, তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি ফ্রাই করব, সব কিছু দিয়েছি,
তো আজকে আর আস্ত মুরগি ফ্রাই করবো না, আপনাদের ভাইয়া বাসায় নেই, তো আস্ত মুরগি কালকে ফ্রাই করে দিব। আর অ্যাকচুয়ালি আমি ভাত বসিয়েছি, তো এখন আমি মুরগিটা ফ্রাই করব, আর কিছু চিংড়ি মাছ আলু দিয়ে ভুনা করব। তো আবার একটু পরে আবার ডাক্তারের কাছে চলে যাব। তো এই তো বাচ্চাদের পছন্দের খাবার। তো তেলটা ডালা নেই, আপনাদের ভাই আসলে মনে নাই হয়তো, তো আসলে মনে করে এই কাজগুলো আমাকে করে দেয়। তো এখন আমি চিকেনটা ভাজবো, আর ভাতটা হয়েছে, আমি পাশে ছিল চিংড়ি মাছ বসিয়ে দিব। এখন আপনাদের বাড়ি আসছে, আর আমি তো আসলে এগুলি পরিষ্কার করিনি, রান্না বসিয়ে দিয়েছি, তারা হড়া করে তো আপনাদের বাড়ি আসলো। আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, তো সকালেও অনেক বৃষ্টি হয়েছে, তো অনেক ভালো লাগে। তো বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠলে দেখা যায় গরম, তো পুরোপুরি রোদ উঠেনি, তো আকাশটা পরিষ্কার হয়েছে। তো আমার রান্না প্রায় শেষ, বাইর মাছটা আমি রাতে করে দিব। আর তো দেখি কাউকে না পেলে আমারই কাটতে হবে, তো আমি ফ্রিজ রেখে দিয়েছি। তো একটু পরে আবার ডাক্তারের কাছে যাব, কারণ দেখা যায় যে বিকাল হলেই 5টা পর্যন্ত থাকে, আবার ডাক্তার চলে যাবে। আপনি ভিডিওর সাথেই থাকবেন, আমি পাশে ছিল চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আলু দিয়ে ভুনা করবো বাচ্চাদের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও দেখতেই থাকুন। বন্ধুরা এই তো আমার দুপুরে রান্না, চিংড়ি লাউ আর চিকেন ফ্রাই আর চিংড়ি মাছ বোনা আলু দিয়ে। তো এখনকার মতো এইটুকুই, আর আমি তো এখন খাওয়া দাওয়ার পরে যাবো ডাক্তারের কাছে। আপনি ভিডিওর সাথেই থাকবেন, তো আজকের ভিডিওটা রাত পর্যন্ত হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা ডাক্তার দেখে আসলাম, তা আসলে ওখানে ভিডিও করতে পারিনি, পরিবেশ ছিল না, অনেক লোকজন ছিল। তো আসার সময় কিছু গাছ নিয়ে আসছি, মরিচের চারা আর সাথে একটা বেগুনের চারা ফ্রি দিয়েছে। আর এই তো আমার মানহাবুড়িটা ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, তো উঠে গিয়েছে, আর আমাকে দেখে বুঝতেই পারছেন কতটা অসুস্থ। তো সবাই দোয়া করবেন। আর এ তো মানহাবুড়ি, রিহামের গেঞ্জি আমাকে দেখাচ্ছে, কারণ এই গেঞ্জিটা অনেকদিন আগে ওর পরে ওকে পরানো হয়েছিল, ও নিজেই পড়তে চেয়েছিল, তো আজকে আবার মনে হয়েছে গেঞ্জিটা বের করেছে নিজেই। তো এই গেঞ্জি পরার জন্য কান্না শুরু করে দিয়েছিল যে গেঞ্জি পরবে, আর এখন আমি দুয়ারে বসে আছি।
বন্ধুরা, এখন আমি বাইর মাছ কাটলাম, তো এগুলো আমি কাটছি, কাটার জন্য কাউকে পাইনি। তো দুইটা মাছ আমি ছোটো করে কেটে নিয়েছি, বোনা করব আর পাঁচটা মাছ আমি উঠিয়ে রাখবো। তো আসলে কাটার সময় আমি ভিডিও করতে পারিনি, তো এই তো আমি বাইর মাছের জন্য মশলা কষাচ্ছি আর পাশের চুলায় আমি ঢেঁড়স বাজি করছি। আপনাদের ভাই ঢেঁড়স নিয়ে আসছিল, তো আসলে এই মাছটা আমি দুপুরেই রান্না করতাম, তো আপনাদের ভাইয়াও বাসায় ছিল না আর মাছ কাটারও কাউকে পাইনি। তার মধ্যে ডাক্তার দেখালাম, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, সেজন্য আমি দুপুরে করতে পারিনি। আর যখন বাজার নিয়ে আসে মাছ মাংস, তো টাটকা আপনাদের ভাই খেতে ভালোবাসে, তাই আজকে রাতে রান্না করে দিলাম। আর এতে চিংড়ি মাছ, ঢেঁড়স ভাজি আর বাইম মাছ, তো বাচ্চারা রাতে চিংড়ি মাছ দিয়ে খাবে, ওরা তো বাইম মাছও খায় না, ঢেঁড়স ভাজিও খায় না। আর আলু আমি ছোটো করে কেটে নিয়েছি, বাইম মাছটা মানে আলু ছোটো করে কেটে বোনা করলে ভালো লাগে আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন। 23 তারিখে আমি ঢাকা যাব ডাক্তার দেখাতে, তো 23 তারিখে ডাক্তার দেখাবো। আর এই তো রান্না হয়েছে, আর এখন থেকে প্রতি সপ্তাহে মানে প্রতি শুক্রবারে আমার ভিডিও পাবেন। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।